গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ভ্লগ। আজকে হচ্ছে 5th August অ্যান্ড আমরা বেরোচ্ছি শিব মন্দিরের জন্য, পুজো করবো। ফার্স্ট টাইম যাচ্ছি, আমি আর মা কাছেই আছে অ্যান্ড মা একদম তাড়াতাড়ি উঠে গেছে আজকে 7টার সময় উঠেছে। আর ওকে 7:25 উঠিয়ে বলছি 7:30 বেজে গেছে। সো আমরা বেরোই, প্রচুর ঠান্ডা এখানে, আর জ্যাকেট পরে নিয়েছে কেন কি স্কুটিতে যাব, ওখানে গাড়ি যাওয়া যাবে না। আমি পিছনে থাকবো তো আমার অত হাওয়া লাগবে না। আর স্কুটিতে যাব কেন কি ছোট জায়গা, গাড়িতে যাব না, গাড়িতে বাবাকে নিয়ে আর একটা মন্দিরে যাব। সো বেরোই তাড়াতাড়ি। অনেক পুরোনো দিনের প্রচুর পুরোনো মন্দির, ভালো লাগে দেখে। আর মন্দিরও দেন কত বড়। আগে উড়াভরে জায়গা গ্রাম, এখানে শিব মন্দির, এটা হনুমান মন্দির, এখানেও একটা মন্দির আছে, অনেকগুলো মন্দির নিয়ে আছে জায়গাটা, প্রচুর মন্দির আছে। তো বাড়ি থেকে কাছেই কিন্তু রাস্তাটা খারাপ, কিছুটা রাস্তা খারাপ। তো এখন আমরা বাড়ি যাই, একটু টিপ টিপ বাড়ি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, চলো আস্তে আস্তে করে যে নিয়ে যাবে অ্যাক্টিভাকে। হ্যাঁ, সেদিনকে দেখিয়েছিলাম না, এটা ওর মধ্যে ডুবে গেছিল। এটা কি প্লেট? প্লেট প্লেট ডুবে গেছিল এমনি করে, আপনার দেখাচ্ছি না, ওটা আগের ভিডিওতে দেখবেন। সেটাকে আমার ছেলে আর আমার হাজবেন্ড মিলে এটাকে সাকসেসফুল করেছে, প্লেটটা খারাপ হয়েছে। আর এটা ঠিক হয়েছে, এটা একটু দেবেছে, একটু একটু দেবেছে, বাট চলে যাবে কাজ, গরম জল করা যাবে। খোঁচা খোঁচাতে কি হবে, কিছু যদি কেমিক্যাল বেরিয়ে যায় সাফ করে নেব না আমরা। কেমন লাগলো মিশন সাকসেসফুল হওয়ার পর? ড্যামেজ হয়ে গেল এই আর কি। মন্দির গেছিলাম তো খুব ভালো লেগেছে, মন্দিরটা খুব পুরনো ছিল। আর সকালে আমি বাঁধাকপি করেছি, আর বিকালে আর কিছু করবো না বললাম, বিকালে বাঁধাকপি আর রুটি খাবে তো বললো হ্যাঁ খেয়ে নেবো। তো আর রান্না নেই, রুটি করতে হবে তাহলেই হয়ে যাবে। তো আজকে আমার রেস্টের মুড, রেস্ট করছি, ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথা বলি। রেস্ট রেস্ট করে দিনটা কেটে যাচ্ছে, আর বাইরেও যেতে পারছি না, একটু যে সোসাইটি আপনাদের দেখাবো কীরকম সোসাইটি, খুব ভালো সোসাইটি, অনেক বড় আছে, ওয়াকিংয়ের জায়গাও আছে, তো দেখানোর আছে, ওইটা দেখানো হচ্ছে না, বৃষ্টিটা কমলেই যাব। আজকে ছিল না, আজকে রেড অ্যালার্ট করেছিল তো বৃষ্টি হয়নি, আর রেড অ্যালার্ট থাকলে বৃষ্টি হয় না। তো ও ছেলের আজকে ওয়ার্ক ফ্রম হোম ছিল, তাও দেখছে বৃষ্টি হচ্ছে না, তো অফিসে চলে গেছে, অফিসেই লাঞ্চ করে নিয়েছে, এসেছে 6টা নাগাদ। তো ওই জন্য
আজকে রান্নাও কিছু বেশি কিছু ছিল না, তো বাঁধাকপিটা করে রেখে দিয়েছিলাম রাতের জন্য, তো হয়ে যাবে। এখন একটু টিভি দেখব, একটু বসে আছি, এখন সন্ধ্যাবাতি দিয়ে বসে আছি। এখন বড় ছেলেকে ফোন করব কি করছে না করছে, এই মাঝে একটু আপনাদের সঙ্গে কথা বলে নিলাম। গুড মর্নিং এভরিওয়ান, আজকে সকালে খুব ঝলমলে রোদ উঠেছিল, কিন্তু এখন আবার মাঝে একটু বৃষ্টি হয়ে ভিজে গেল সব কিছু, বেশ ভাল লাগছিলো রোদ ওঠাতে। এখন আমার ওই ছেলে চলে গেছে, এখন থেকে কাজকর্ম শুরু করব। ফুলকপির তরকারি আর রুটি দিয়েছি, বললো মা স্যালাড নিয়ে যাব না, তো আমি আর স্যালাড দিইনি। আর এখন কাজ শুরু করতে হবে, এখন থেকে কাজ শুরু হবে, গাছে জল ঢল দেওয়া, তারপরে রান্না করা এখন বাকি। বিকালেরও একটু সবজি বানিয়ে রেখে দিই, তাহলে আমার কি সকাল থেকে মানে বিকালে একটু আরাম হয়, রুটি হলেই হয়ে যায়। আর এখন আমি ওই কাজ শুরু করি, অনেক কাজ আছে। আজ কি কি রান্না করলাম দেখাই। আরেকটা কাজ করেছি, আধা ঘন্টা লেগেছে সেটা করে রান্না করেছি, সেটাও দেখাই। রসুন ছাড়াতে আধা ঘন্টা লেগেছে, আর উচ্ছে একটা পেঁয়াজ দিয়ে তরকারি মতন, ভাজা ভাজা মতন তরকারি। এইটা ছেলেকে ফুলকপির করে দিয়েছি, কেন মাছি সঙ্গে সঙ্গে ঢাকা দিতে হয়, না তো মুশকিল। আর একটু ওল ভাতে রেখেছি, এটা আমি মাখবো পরে। ওলের ডালনা আর ডাল করলাম না, ডাল করলে আবার এতগুলো পদ খাওয়া যাবে না, এই জন্য ডালটা স্কিপ করেছি। আর রাতে ছেলে ওলের ডালনা খাবে না, তো আমি রাতে কিছু অন্য কিছু বানিয়ে দেবো, এই জন্য রাতেরটা কিছু করিনি। আমি এখন এসেছি ছেলের ঘরে, ছেলেকে একটু ডিস্টার্ব করতে, নয় তো সবসময় এই বেডরুমে পড়াশোনা করে, ওকে একটু পড়াশোনার থেকে একটু ডিস্টার্ব, মাইন্ড ফ্রেশ করার জন্য আমি আসি আর ওকে ডিস্টার্ব করি। দেখাই ছোটু বাবু, অফিসের কাজ, অফিসের কাজ, নিজের পড়াশোনা করছে, ডিস্টার্ব করতে এলো মা। মা তুই একা একা পড়িস, আমি ভাবলাম একটু মাঝে মাঝে মাইন্ড ফ্রেশটা করা উচিত, তাই জন্য আমি এলাম একটু মাইন্ড ফ্রেশ করতে। না না আমি ফ্রেশ করতে আসি। আজকে তুই গেলি, তারপরে রসুন নিয়ে বসলাম এতখানে, রসুন গুলো ছিললাম, আর তারপরে তুই তো ওল খাবি না, ওল সেদ্ধ করলাম, ওলের তরকারি করলাম, উচ্ছে তিনটে ইসা বড় বড় উচ্ছে ছিল, উচ্ছে কেটে উচ্ছে ভাজা করলাম, আর তারপরে খেয়ে দে একটু সিরিয়াল দেখলাম, সিরিয়াল দেখে একটু শুয়ে পড়লাম। এই তো দিনের কাজ, আর কিছু নেই, বাইরেও যাইনি। আর দু মাস, তারপরে তো তুমি অক্টোবরে ভরুচ্ছে দুর্গা পুজো এনজয় করবে। তারপরে বাইরে আজকে বৃষ্টি হচ্ছিল, তুই বলছিস বৃষ্টি হচ্ছিল না, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল। তো তারপরে সন্ধ্যাবেলা তোকে ফোন করলাম চা খাবে, তুই তো দেরি করে এলি 8টা নাগাদ। চা কে আবার, রাতে রুটি আবার খাওয়া বা সিরিয়াল, তারপরে তোকে ডিস্টার্ব করতে এসে গেছি। আর আমার আজকে, আমি এখন ওখানে বসছিলাম না, এখানে বসে বসে ট্যাবে কাজ করছি, এখানে কিছুক্ষণ চেয়ারে বসে, কিছুক্ষণ এখানে বসে। তাহলে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড নাইট।